স্বাগতম দ্বিতীয় পর্বে। আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে সংখ্যা। সংখ্যা হচ্ছে আমার কাছে পৃথিবীর সবচেয়ে আদরের বিষয়, সবচেয়ে আদরের বস্তু হচ্ছে সংখ্যা। এটা আমার পৃথিবীতে আসলে তো সংখ্যা নিয়ে বলতে গেলে আবারও যেই মানুষটার কথা স্মরণ করতে হয় তিনি হচ্ছেন পিথাগোরাস, আমার গুরু, মহান পিথাগোরাস। তো পিথাগোরাস আমরা জানি যে তিনি সবসময় সংখ্যা নিয়ে চিন্তা করতেন, সবকিছুকে সংখ্যার মতো করে দেখতেন। কিন্তু পিথাগোরাসের চরিত্রে একটা কালো অধ্যায় আছে, এখন আমি সেই গল্পটা বলবো। তার আগে বলে নিই যে পিথাগোরাস মনে করতেন যে এই পৃথিবীতে সব সংখ্যাই আসলে পূর্ণ সংখ্যা দিয়ে বানানো যায়। কিরকম ধরা যাক, কেউ হয়তো বললো যে কেন গুরু দেড়, তিনি বলতেন দেড় এটা আর কি 3/2, 1.3 এটা আর কি 13/10। তিনি সবকিছুকেই পূর্ণ সংখ্যা দিয়ে বানানোর চিন্তা করতেন। তো এই যে পিথাগোরাস সবকিছুকে মনে করতেন পূর্ণ সংখ্যা দিয়ে বানানো যায়, এই যেসব সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে এরকম যোগ বিয়োগ গুণভাগ আকারে প্রকাশ করা যায় তাদেরকে আসলে বলে মূলদ সংখ্যা। পিথাগোরাস মনে করতেন সবকিছু আসলে মূলদ। তো এই মনে করাটাই আসলে ঝামেলা ছিল, আসলে সবকিছুই মূলদ না। আমরা জানি যে যদি 2কে রুট ওভার করা যায়, অর্থাৎ রুট ওভার 2, এই সংখ্যাটাকে আসলে কখনোই দুইটা মানে পূর্ণ সংখ্যার ভাগফল হিসেবে প্রকাশ করা কখনোই যায় না, এটা একটা অমূলদ সংখ্যা। তো এই কথাটাই প্রথম যিনি বলেছিলেন তার নাম হচ্ছে হিপ্যাসাস। একদিন হিপ্যাসাস, পিথাগোরাসের একজন শিষ্য, তিনি এসে বললেন যে গুরু গুরু, আপনি যে বলেছেন সব কিছুই মূলদ সংখ্যা, এটা হলে তো আপনার উপপাদ্যটা ভুল। কি বলিস তুই, সারা জীবনে একটাই উপপাদ্য দিলাম, এটাও ভুল হবে, কি বলিস তুই? দূর না গুরু, মানে দেখেন আমি আপনাকে বলি, এই দেখেন মনে করেন এই যে এই এই সমকোণী ত্রিভুজে আপনি বলেছেন উদ্ভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখেন যদি লম্ব হয় 1 আর ভূমি যদি হয় 1, তখন অধিভুজ স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে অধিভুজ স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে অধিভুজ ইকুয়াল টু রুট ওভার 2। গুরু, এটাকে তো আসলে কখনোই পূর্ণ সংখ্যার ভাগফল হিসেবে প্রকাশ করা যায় না। গুরু, এটা তো মূলদ সংখ্যা না। কি বললি তুই গুরু, এটা তো মূলদ সংখ্যা। কি বললি তুই গুরু, এটা তো মূলদ সংখ্যা না। তখন কি করা হয় জানেন? তখন হিপ্যাসাসকে মেরেই ফেলা হয়। আসলে সত্যি কথা, হিপ্যাসাসকে মেরেই ফেলা হয়। পিথাগোরাস নিজের হাতে মারেননি, কিন্তু তার শিষ্যরা তার পরের দিনই তাকে ভূমধ্য সাগরের মধ্যে জাহাজ থেকে ফেলে দিয়েছিল এবং হিপ্যাসাস মারা যায়। এবং হিপ্যাসাসকে বলা হয় ম্যাট্রিক্সের ইতিহাসের প্রথম শহীদ, যিনি সংখ্যার জন্য জীবন দিয়ে দিয়েছিলেন। তো হিপ্যাসাসকেই বলা হয় অমূলদ সংখ্যার জনক, আসলে অমূলদ সংখ্যার আবিষ্কারক। তো হিপ্যাসাসের গল্প আমরা শুনলাম, এখন হিপ্যাসাস যে কারণে মারা গিয়েছিল সেই সংখ্যা তার কথা একটু বলি। আমার পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় পূর্ণ সংখ্যা হচ্ছে 11। 11 কেন প্রিয় সেটা বলতে পারবো না, অনেক ভালো লাগে এই জন্যে প্রিয়। আসলে প্রিয় হওয়ার জন্য কোনো কারণ আসলে দরকার হয় না কখনো। তো এই 11-র কিছু বৈশিষ্ট্য খুবই অসাধারণ, যেমন 11 সংখ্যাটা খাঁটি বাংলা ভাষায় কথা বলতে পারে। এই ব্যাপারটা পৃথিবীতে আর কোনো ভাষায় আসলে সম্ভব না। এই যে আমি আজকে যতগুলো কথা বলছি সব কিছু হয়তো ট্রান্সলেট করে ফেলা যাবে, কিন্তু আমি এখন এই মুহূর্তে যে কথাটা বলবো সেটা কখনো ট্রান্সলেট করা যাবে না, কারণ এই শুধু বাংলাতেই সম্ভব। কীভাবে সে কথা বলতে পারে? আচ্ছা, 1কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, 1কে 11 দিয়ে ভাগ করলাম, আচ্ছা এটা কি কখনো 0 হবে, কখনো 0 হবে? নিশ্চয়ই না, উপরে 0 না থাকলে তো আর 0 হয় না। 1কে 11 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা মান আমরা তাকিয়ে দেখি, 1কে 11 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 0.09090909। তাকিয়ে দেখুন, সে কিন্তু সত্যি কথা বলছে, 1কে 11 দিয়ে ভাগ করলে 0 হয় না। সে ঠিক সেই কথাটাই বলছে, সে বলছে 1/11=0.09090909। এটা কিন্তু 0 নয়, এটা কোনোদিনও 0 নয়। সে সারা জীবন ধরে বলতে থাকে 0 নয়। সে একটা সত্যবাদী সংখ্যা। তারপরে সংখ্যাটার কথা যাই, 2কে যদি 11 দিয়ে ভাগ করা যায় তখন কি পাওয়া যাবে? তখন পাওয়া যাবে বাংলা ভাষার সবচেয়ে লোভী সংখ্যা। কেন? দেখা যাক, 2কে যদি 11 দিয়ে ভাগ করা যায় তখন পাওয়া যায় 0.18118 এভাবে পড়লে আসলে লোভ ব্যাপারটা বোঝা যাবে না, একটু জোরে জোরে পড়লে বোঝা যাবে। 0.181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 18
এইটুকু বয়সে এসে খালি টেকা টেকা করে, এই জন্য এটা হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে লোভী সংখ্যা। এরকম কথা বলা সংখ্যা আরো আছে, যেরকম 11 কে যদি আমরা 303 কে দিয়ে গুণ করি, 303 কে দিয়ে তখন পাওয়া যাবে 3333। তো এই 3333 এটাকে নিচে রাখলাম, আর উপরে থাকলো 1123। 1123 কে আমরা যদি 3333 দিয়ে ভাগ করি তখন যে সংখ্যাটা পাওয়া যায় এটা হচ্ছে বাংলা ভাষার একটা মিথ্যাবাদী সংখ্যা। কেন দেখা যাক, ভাগ করলে পাওয়া যায় 0.3369, 3369, 3369। খেয়াল করুন, 3 আর 3 কত হয়? 3 আর 3 তো 6 হয়, আমরা সারা জীবন জানি 3 আর 3 6 হয়। অথচ এইবারটা বলে কিনা 0.3369, 3369, 3369, আমি সারা জীবন শিখে আসলাম 3369 বলে, 3369, 3369, 3369। এটা একটা পাক্কা মিথ্যাবাদী। যাই হোক,
এই 1123কে যদি 3333 দিয়ে ভাগ করা যায় এটা একটা মিথ্যাবাদী সংখ্যা পাওয়া যায়। তো আমরা কথা বলার সংখ্যার কথা দেখলাম, 11 দিয়ে আরো অনেক মজার মজার জিনিস করা যায়। যেরকম 11 দিয়ে গুণ করা খুব মজার, যেমন আমাকে যদি বলা হয় বলো তো 45 গুণ 11 কত হবে, মুখে মুখে দুম করে বলে দিতে পারি 495, 52 গুণ 11 কত হয় 572, কিভাবে হলো সেটা একটু বলি, তাহলে আপনারাও পেরে যাবেন একবারই। আসলে এটা খুবই সোজা একটা নিয়ম। আইডিয়াটা হচ্ছে এরকম যে 34 গুণ 11 এটা সমান সমান 374। দেখুন 34-এর মধ্যে কি কি ছিল, 3 আর 4, এই 3 আর 4কে দুই পাশে ছড়িয়ে ফেলুন আর 3 আর 4কে যোগ করলে কত হয় 7, এটাকে মাঝখানে ঢুকিয়ে দিন, তাহলে থাকলো 3, 7, 4, 374, এটি হচ্ছে উত্তর। সব জায়গায় এটা সত্যি। যেরকম 45 গুণ 11, 4 আর 5 দুই পাশে নিয়ে যান, 4 আর 5 যোগ করলে 9, 4, 9, 5 শেষ। আচ্ছা এটা কেন হয় সেটা অবশ্যই বলা দরকার, এটা আসলে একদম নর্মাল একটা বিষয়। আপনি 45কে যদি 11 দিয়ে গুণ করেন, নর্মাল গুণ করার কথা চিন্তা করি যে 45 গুণ 11 কী হবে, এই যে আমরা এই যে 1 দিয়ে গুণ করবো 45কে, তাহলে থাকে 45, তার নিচে আবারও থাকবে এই পাশে সরে 45, তখন নিচে কী হবে, এই পাশ থেকে 5 নামবে, এই পাশ থেকে 4 নামবে, মাঝখানে থাকবে 9, এটাই তো হওয়ার কথা ছিল, এটাই হয়েছে। সো 495 আসলে, এই জন্যই মাঝখানে দুইটা যোগ হয়ে যায়। আচ্ছা এবার চিন্তা করুন যে যদি দুইটার যোগফল 10-এর থেকে বড় হয়ে যায় কীরকম, ধরা যাক 78 গুণ 11, না এটা না, 75 গুণ 11 কী হবে, 75 গুণ 11, 7 আর 5 দুই পাশে আমরা সরিয়ে ফেললাম, তাহলে মাঝখানে কত হওয়ার কথা, 7 আর 5 12, কিন্তু সমস্যা হচ্ছে মাঝখানে ঘর আছে একটা, ঘর আছে একটা, তাহলে 7 আর 5 12 দুইটা রেখে দিলাম, আর ওই যে 1 হাতে থাকলো সেটাকে এই পাশে সরিয়ে এই যে 7 যেখানে ছিল ওখানে বসিয়ে দিলাম, 8 হয়ে গেল, তাহলে হলো 8, 2, 5, তাহলে 75 গুণ 11 এটা হচ্ছে 8, 2, 5। এভাবে আমরা যে কোনো সংখ্যাকে 11 দিয়ে খুব সহজে গুণ করে ফেলতে পারি। 11 নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই, এখন আমরা যাবো 5-এর কাছে। 5 নিয়ে বলার আগে একটা খেলার কথা একটু কল্পনা করা যায়। মনে করুন বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার ম্যাচ হচ্ছে, ক্রিকেট ম্যাচ, বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমেছে, ব্যাট করতে নেমে 50 ওভার শেষে, ওয়ানডে ম্যাচ হচ্ছে, 50 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ 432, বিশাল রান। আমরা এখন একটু স্বপ্ন দেখতেই পাই, জিতবে আসলে আজকে। তো অস্ট্রেলিয়া যখন এখন খেলবে, তো অস্ট্রেলিয়া বুঝতেই পারছেন অস্ট্রেলিয়া আসলে জেতার কোনো সম্ভাবনাই নেই, তো ওই বেচারা যখন জিতবে না তখন ওদের একটু হিসাব আমরা করে দিই। তো ওদের জিততে কত রান লাগবে, যদি বাংলাদেশ 432 করে তাহলে ওদের জিততে লাগবে 433, রিকোয়ার্ড রান রেটটা কত হবে। আমরা জানি রিকোয়ার্ড রান রেট এটা হচ্ছে ওই টোটাল যতগুলো টার্গেট আছে যে রানটা, তাকে আমরা 50 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো রিকোয়ার্ড রান রেটটা। তো এই জিনিসটা, এই যে 50 দিয়ে ভাগ করাটা, এটা খুব দ্রুত মাথার মধ্যে করে ফেলা যায়, আমি সেটা একটু শিখিয়ে দিই আপনাদেরকে। এই যে 433 তাকে আমরা ভাগ দিচ্ছি 50 দিয়ে, 433কে ডাবল করুন, ডাবল, 4, 3, 3 ডাবল করলে 8, 6, 6 ডাবল করেছি। এখন জাস্ট এই শেষ থেকে দশমিকটা দুই ঘর ওই পাশে সরিয়ে নিন, 8.66, এটাই রিকোয়ার্ড রান রেট সব সময়ের জন্য, এটা সত্যি। বিশ্বাস না হলে মনে করুন ধরা যাক খেলা হচ্ছে বাংলাদেশের সাথে, কাল এবার দক্ষিণ আফ্রিকা খেলা হচ্ছে, তো দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমেছে, এবার দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে 50 ওভার শেষে 124 রান করেছে, তাহলে এখন বাংলাদেশের রিকোয়ার্ড রান কত হবে, বাংলাদেশ এবারও জিতবে। তো দক্ষিণ আফ্রিকা করেছে 124 রান, তাহলে বাংলাদেশের করতে হবে 125, তাহলে 125কে আমাদেরকে 50 দিয়ে ভাগ করতে হবে। তো আমি কি বলেছিলাম, 125কে ডাবল করে ফেলুন, 125কে ডাবল করলে 250, আর দুই ঘর যদি সরিয়ে নিই 2.5, এটাই রিকোয়ার্ড রান রেট, আমরা মুখে মুখে এটা করে ফেলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন এরকম কাজ করলো, এমন কেন হলো, কার কারণটা খুব সোজা আসলে, কারণ হচ্ছে এই যে আমরা যখন 50 দিয়ে কাউকে ভাগ করছি, ধরা যাক এই যে 125কে 50 দিয়ে ভাগ করছি, দেখা এটা আসলে এরকম 125কে 50 দিয়ে ভাগ করার মানেই হলো 125কে 100 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করা, একই কথা। সো আমরা এই কাজটাই করেছি, আগে 2 দিয়ে গুণ করে তারপরে 100 দিয়ে ভাগ করেছি, আর 100 দিয়ে ভাগ করলে তো দশমিকটা দুই ঘর সরে আসে, সো এই কথাটাই আমি বলেছিলাম। তার মানে আমরা এখন 50 দিয়ে ভাগ করার ব্যাপারটা জানি, 50 দিয়ে ভাগ করার ব্যাপারটা যদি জানি 5 দিয়ে ভাগ করা তো একই কথা আসবে, তখন আমাদেরকে 10 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করতে হবে। সো এই যে 5 দিয়ে ভাগ করার ব্যাপারটা, এটা কোত্থেকে শিখেছিলাম সেটা একটু আপনাদেরকে শিখিয়ে দিই, সেই কথা আমি আসলে বলতে চাই, আমি কৃতজ্ঞতা স্বীকার করছি একজন রিক্সাওয়ালা, আমি এটা শিখেছিলাম একজন রিক্সাওয়ালার কাছ থেকে। একদিন আমার বাড়ি কুষ্টিয়াতে, তো কুষ্টিয়ার এক রিক্সাওয়ালা, সে টাকা গুনছে, আমি দেখি এরকম করে যে
তার কাছে 14টা 5 টাকার নোট আছে, সে কিভাবে গুনছে দেখেন, সে 5 14 70 এটা জানে না, সে গুনছে এইভাবে, সে দুইটা দুইটা করে জোড়া বানাচ্ছে। তাহলে কতগুলো জোড়া হলো তার কাছে? দুইটা দুইটা করে 7টা জোড়া হবে, কারণ 14টা ছিল 5 টাকার নোট, 7টা জোড়া হলো। এখন এক জোড়া 5 টাকার নোট মানে কত? 10 টাকা। সে হিসাব করছে এইভাবে যে ওকে এখন এই 10 10 10 10 করে করে আছে, 10-এর হিসাবটা তো খুব সোজা, 7 গুণ 10 70। সে মনে মনেই 7 10 70টা বের করে ফেললো। তাহলে তার আইডিয়াটা এটা ছিল যে আগে সে জোড়া করেছে, জোড়া করলো, তারপরে সে 10 দিয়ে গুণ করলো। আসলে তখন আমার মাথায় আসলো, ভাই এটা তো খুবই দারুণ একটা আইডিয়া, তাহলে আমাকে যদি কেউ বলে যে 244 তাকে 5 দিয়ে গুণ করো, তখন আমি দেখবো 244কে কতগুলো জোড়া করা যায়। জোড়া কতগুলো করা যাবে? 244 ভাগ 2, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করতে হবে। তখন আমার মাথায় আসলো, আরে এটাই তো আসলে 5 দিয়ে গুণ করা, 5 দিয়ে গুণ করা মানেই তো 2 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করা, তাই তো? তাহলে 244কে আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? 244 1 2 2, আর 10 দিয়ে গুণ করলে লাস্টে একটা শূন্য থাকবে খালি, 1220। মুখে মুখে এখন আমি হিসাব করতে পারি, 5 দিয়ে গুণ করতে পারি, 244 গুণ 5, হ্যাঁ এটা 1220। এটা শুধু না, যদি আরো বড় হয় 8 6 4 8, তার সঙ্গে 5 দিয়ে গুণ করতে হবে, তখন 8 6 4 8, এটাকে আগে অর্ধেক করে নেবো, 8 6 4 8, এটা কি হবে? 4 3 2 4, তার সঙ্গে একটা শূন্য বসিয়ে দেবো খালি, তাহলেই গুণফলটা বের হয়ে যাবে। সো এটাই ছিল তার আইডিয়াটা। শেষ করবো আমার কিছু অনুভূতির কথা দিয়ে। এই যে আমি যখন আমি মাঝে মাঝে এই যে ম্যাথের কথাগুলো বলছি, এই জিনিসগুলো আমার কাছে ম্যাথমেটিক্সের দুনিয়াতে ভ্রমণ করার মতো মনে হয়, মনে হচ্ছে আমি ঘুরে বেড়াচ্ছি। এবং আমি যখন আপনাদেরকে বলছি, আমি আসলে একটা ভ্রমণ কাহিনী শোনাচ্ছি। এখন আপনারা চিন্তা করুন, আমি আপনাদেরকে একটা ভ্রমণ কাহিনী শোনাচ্ছি, আমি বলছি আমি অমুক জায়গায় গিয়েছিলাম, অমুক জায়গায় গিয়েছিলাম, অমুক জায়গায় গিয়েছিলাম, আমি এই জায়গাগুলোর বর্ণনা আপনাদেরকে দিচ্ছি, আপনারা সেই বর্ণনা শুনে হয়তো খুশি হচ্ছেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, যে মানুষটা ভ্রমণ কাহিনী শোনে আর যে নিজে ভ্রমণ করে, তাদের মধ্যে কে বেশি আনন্দ পায়? নিঃসন্দেহে যে ভ্রমণ করে সে অনেক বেশি আনন্দ পায়, তার আনন্দ অনেক বেশি। আমি যখন ভ্রমণ করেছি, ম্যাথ নিয়ে যখন এই ছোটবেলায় চিন্তাগুলো করতাম, সেই সময় যে আনন্দটা পেয়েছি, সেই আনন্দটার কাছে আসলে পৃথিবীর কোনো কিছুরই তুলনা হয় না এখন আমার কাছে। আসলে এই যে ভ্রমণ করা, নিজে ভ্রমণ করলে যে আনন্দটা পাওয়া যায়, সেটার আনন্দ অনেক অনেক গুণ বেশি ভ্রমণ কাহিনী শোনার থেকেও। এজন্য আমি আপনাদেরকে অনুপ্রাণিত করি, আপনারা নিজে ভ্রমণ করুন, নিজে জানার চেষ্টা করুন, এটা অনেক জরুরি। জাস্ট আমার কাছ থেকে কিছু জিনিস শিখলেন, এটুকুতেই শেষ হয়ে গেল, এটা যেন কখনো না হয়। আপনারা ভ্রমণ করতে শিখুন, ভ্রমণের রাস্তাটা আরও অনেক বেশি সুন্দর হয়। যে রাস্তাটার কথা আমি আপনাদেরকে বলছি না, আমি শুধুমাত্র ওই ভ্রমণের জায়গাগুলোর কথা বলছি, রাস্তাটাও অনেক সুন্দর আসলে। আপনারা ভ্রমণ করুন ম্যাথমেটিক্সের দুনিয়ায়, গণিতের দুনিয়ায়, আপনাদের